মায়াবীর বাঁধনে বন্দী হয়ে বসবাস করছে চরের মানুষ। মামাটির টানে তারা ঘুরে ফিরে চরেই থাকছে সারা জীবন। ধুলাবালি আর কষ্টের বসবাস দিনেও তারা একটু শোক আর শান্তির আশায় কাটিয়ে দিচ্ছে এই চরে। কাজ আগে কাজ করে খাইছি, আর নাই তো সোহাটা খুঁটি নিয়ে খাই রয়েছি, পারি নিয়ে ও ধান খুঁটি আনলেন আমার লাল দুঃখ কেরা না কেউই করে না। আমি মাইসির আগে তখন মাটি কেটে গেছি, পারিনি। বন্ধুরা, আমি আরেকটি গড় দেখাই, দেখুন আমাকে নিচু হয়ে যেতে হচ্ছে। এইখানে যে গড় আছে খুব কষ্ট করে আমাকে দেখতে হয়েছে যে এসব ঝোর জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঘর, এই আধুনিক যুগে এসে এরকম ভাঙা চূড়া ঘরে এখানে থাকেন। এই দেখুন, আপনার কয় সন্তান? আমার দুইটা ছেলে। ও, দুইটা সন্তান নিয়ে সরকারের দিয়ে এই ঘরটা নেই, এই ঘর থাকেন? হ্যাঁ, বাপের বাড়ি থাকতাম। মাছ পাইছাও? কি মাছ পাইছাও দেখি? ও, নদীর মাছ। বন্ধুরা, বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রাহাতপুর চরে। এই চরটি দুর্গম একটি চর। আজকে আমি এই চরটি আপনাদের ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষজনের সাথে কথা বলবো, তারা কিভাবে এই চরে বসবাস করে সেই বিষয়গুলোই তুলে ধরব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ধারাবাহিক চরের আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে রয়েছে রাহাতপুর চরের সৌন্দর্য। এই চরটি মানিকগঞ্জ জেলা শহর থেকে মাত্র 25 কিলোমিটার উত্তর পশ্চিম কোণে যমুনা নদীর তীরে গড়ে ওঠা একটি দুর্গম চর। দুর্গম চরের সংগ্রামী মানুষের জীবন জীবিকার সাতকাহন প্রতিচ্ছবি হয়ে ধরা দিয়েছে আজকের এই ভিডিওতে। কোন থেকে আসলেন? দাদু দেখুন, বৃদ্ধ বয়স, এই বৃদ্ধ বয়সেও কিন্তু তাকে কাজ করে খেতে হচ্ছে। হ্যাঁ, তার ছেলে মেয়ে তাকে দেখাশোনা করেন না। এই তিনি ক্ষেতের ধান টুকিয়ে, এই ধান টুকিয়ে কিন্তু তিনি এই যে সংসারটা চালান। হ্যাঁ, বয়স্ক মানুষ রোদের মধ্যে বুড়ে আরও গরম হয়ে গেছে, দেখেছেন গাজান ও যে ঘরে এই ঘরে থাকেন? ও এই ঘরে টিপু, ও জয় বাড়ি, ও যে ঘর দিছে না? হ্যাঁ, ওই কারি দেব মুখ। আচ্ছা আচ্ছা, কে ছিলাম মালক্ষণ দিলে খুঁজলাম। বন্ধুরা, আমরা এখন এই দাদুর বাসায় যাচ্ছি, দাদুর বাড়িটি আমরা দেখব। এই দাদু বৃদ্ধ বয়সে যে চকে থেকে কাজ করে যে যাচ্ছেন, দাদা নাকি খুব অসুস্থ, এই দাদু বললেন আমাদের বাড়িটি যাওয়ার জন্য, সেই বাড়িটি আমরা এখন যাচ্ছি। বন্ধুরা, এই যে দাদা, এই যে দাদি তার বাড়িতে নিয়ে আসলেন এই বাড়িটি। তো এই যে দাদা একজন অসুস্থ মানুষ, আপনি কি অসুস্থ? আপনি কি অসুস্থ? হ্যাঁ, আপনি অসুস্থ? আমার পা ন্যাংরা, এই মেয়ে ন্যাংরা। এই দাদা এবং দাদি তারা কিন্তু খুবই মানবেতর জীবন যাপন করেন। এই বৃদ্ধ বয়সে যে দাদু কাজ করে এই দুটো মানুষের সংসার তিনি এখনও ট্রেনে যাচ্ছেন, এই দাদা অসুস্থ থাকার কারণে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই দাদা এবং দাদির কিন্তু ছেলে রয়েছে, তারা কিন্তু এই দাদা এবং দাদিকে ফেলে দিয়েছেন, তাদের দেখাশোনা করেন না, তাদের খাবার টাবারও দেন না। তারা অন্যত্র তারা সংসার করে সুখের আশায় এই বৃদ্ধ মানুষ দুটোকে ফেলে দিয়েছেন। দুঃখ করেন না, দুঃখ করেন না, আল্লাহর প্রতি ভরসা রাখেন। আল্লাহ তো নেয় না,
আল্লাহ তো নেই না, আল্লাহ লাইতে হুইয়ে হুইয়ে করি, আল্লাহ তুমি আমাকে অর্থাৎ নিয়ে দাও। দুর্গম এই চরটি নিয়ে করা আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম এই চরের সৌন্দর্য। সেদিনের ঘুরে দেখা এই চরটিতে ছিল মাত্র 4-5 বাড়িঘর, কিন্তু বর্তমানে এই রাহাতপুর চরে রয়েছে বেশ কিছু বাড়িঘর। অন্য চরের নদীভাঙ্গা মানুষজন আশ্রয় নিয়েছে এই চরে। নদীর তীরে গড়ে ওঠা এই দুর্গম চরটি কাশফুল আর জঙ্গলে ঘেরা। এইসব কাশফুল আর জঙ্গল কেটে তারা গ্যাপে গ্যাপে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছে অন্য চর থেকে আসা মানুষজন। হ্যাঁ বন্ধুরা, আমি আরেকটি ঘর দেখাই, দেখুন আমাকে নিচু হয়ে যেতে হচ্ছে, আসলে ওপর দিয়ে জানলা, আর এইখানে যে ঘর আছে এইটা কিন্তু আমি খুব কষ্ট করে আমাকে দেখতে হয়েছে যে এসব ঝোর জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঘর, এই ছনের একটা ঘর, ছন বাতর দিয়ে করা, এই যে ওপর দিয়ে ছনের ঘর, এই আধুনিক যুগে এসে এরকম ভাঙাচোরা ঘরে এখানে থাকেন। এই দেখুন একদম ছোট, এই যে চতুর্দিকে জঙ্গল, এই যে উপরে জাংলা এবং আশেপাশে কাশ ফুলে ভরা, আর এই কাশ ফুলের মাঝখানে ছোট্ট একটি ছনের ঘরে কিন্তু এই মহিলাটি থাকেন। এই এখানে থাকেন কিভাবে? এই চরে বসবাস করা মানুষগুলোর নিজস্ব কোনো জমি জমা না থাকায় তাদের অন্যের জমি ভাড়া করে থাকতে হচ্ছে এখানে। হ্যাঁ বন্ধুরা, এখন আরেকটি বাড়ি যাচ্ছি। এই বাড়িটি কিন্তু নতুন করা, এই যে দেখুন এই যে মাটি ফেলে এখানে নতুন বাড়িঘর করতেছে এই রাহাতপুর চরে। এই রাহাতপুর চরে কিন্তু কাশফুল আর বিভিন্ন ধরনের জঙ্গল দিয়ে ঘেরা। এই জঙ্গলের ঘ্যাপে ঘ্যাপে ভাজে ভাজে কিন্তু তারা বাড়িঘর করে বসবাস করেন, আর এগুলো কিন্তু সেই অন্য জায়গা থেকে এসে এইভাবে বাড়িঘর করে বসবাস করছেন। এই এই ঘরটি, এই ঘরটিতে একটু দেখতে হবে, একটু দেখি, এই যে দেখুন একটা ছাপড়াঘর, ছাপড়াঘর নতুন করা হয়েছে, খুব নিচু ছোট একটি ছাপড়াঘর। এই ঘরটিতে এই কাকি কিন্তু একদম মাটির মধ্যে থাকে না, দেখুন একটা চৌকি পর্যন্ত নেই। এই যে বালু, এই বালুর মধ্যে বিছনা করে কিন্তু তিনি থাকেন। আমাদের যেটুক বললেন যে এই ঘরেও কিন্তু আসলে কিভাবে কত কষ্টে তারা বসবাস করেন। আচ্ছা, এই যে এই বাড়িতে যে মহিলাটা থাকে উনি কিভাবে থাকে এখানে? উপবাস হয়ে থাকে, বেটা পুত্র নাই, স্বামী মারা আছে, ওনার কেউ নাই না, মেয়ে আছে, এটা বিয়ে দিছি। তাহলে উনি চলে কিভাবে? এভাবে আল্লাহর চালায়, সাইকে বেরি পালে ভাগি বুঝে নি তাই চলে। চরের এই মানুষগুলো কৃষিকাজের উপর নির্ভরশীল বলে অন্যের জমি ভাড়া নিয়ে তাদের চাষাবাদ করতে হচ্ছে। শিশিরে ভেজা কাকডাকা ভোর থেকে তারা সন্ধ্যা অবধি পর্যন্ত মাঠেঘাটে অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলায়। এসব ফসল বিক্রি করে তারা সচল রাখে সংসারের চাকা। বন্ধুরা, আমার পিছনেই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ছেলে বাকিউল্লাহ, তিনি এই তার ক্ষেতে মেডিসিন দিচ্ছে, টমেটো বুনছেন আর সেখানে তিনি মেডিসিন দিচ্ছে। তুমি কি দিতে চাও? মেডিসিন। মেডিসিন কি টমেটো বুনছাও? আটঘাট তলিয়ে গেলে এ সময় তারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। চরের এই মানুষগুলো নদী কেন্দ্রিক বিধায় মাছ ধরাকে তারা বিকল্প পেশা হিসাবে বেছে নিয়েছে। দাদা, মাছ কি খাবার জন্য না বিক্রির জন্য? বিক্রি করুম, খাবার মাছ পাওয়া যায় না? এই তো ওই যে এই যে পুটি কটা পাইছি। প্রকৃতি নির্ভর এই চরের গ্রামীণ মানুষগুলো প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে বসবাস করে। ছায়ানিবিড় নির্মল বাতাস তাদের মনে প্রশান্তি এনে দিলেও দিন শেষে হাড়ভাঙ্গা পরিশ্রম তাদের মনকে এনে দেয় রাজ্যের বিষাদ, আর এভাবেই নিরন্তর বসবাস করতে হচ্ছে তাদের সারা জীবন।
এক মুরব্বী নামাজ পড়তেছে ক্ষেতের মধ্যে। আসলে তারা এই ক্ষেতে খামারে কাজ করেন, এই আসরের আজান হয়েছে যে কারণে তারা এখানে এই ক্ষেতের মধ্যেই কিন্তু তারা নামাজ পড়তেছেন। দেখুন রাহাতপুর চরে কিন্তু আমি এর আগেও এসেছিলাম, তখন কিন্তু আমরা এক জায়গায় কয়েকটি বাড়িঘর দেখতে পেয়েছি, কিন্তু এখন কিন্তু রাহাতপুর চরে এসে আমরা বেশ কিছু নতুন বাড়িঘর দেখতে পাইতেছি। সেটি হচ্ছে যে আমার পিছনে যে বাড়িঘরগুলো রয়েছে এখানে কিন্তু তিন চারটে বাড়িঘর, আর এর চারিপাশে কিন্তু কাশফুল। দেখুন এই প্রচুর কাশফুল বন জঙ্গলে ঘেরা, আর এই কাশফুলগুলো মারিয়ে কিন্তু তারা এই চরে এখানে বাড়িঘর করে রয়েছে। এই যে চতুর্পাশে কাশবন, মাঝখানে তিন চারটে বাড়ি, কিভাবে থাকেন গো এখানে? বনের মধ্যে তাই অনেক কষ্ট, সাপু কামা করে বয় নাই, মুরমুখি বাসমু আল্লাহ ভালো জানে, আল্লাহ ছাড়া কেউ আমাদের দেহার মানুষ নাই। আমার ঘর বাড়ি নেই। ঘর বাড়ি নাই? কি হয়েছে ঘর বাড়ি? নদীতে এই চরে কিন্তু অনেক পেয়ারা বাগান রয়েছে, অনেক বড় বড় পেয়ারা বাগান। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পেয়ারার সেট, আর এরকম অসংখ্য পেয়ারা বাগান আমরা এখানে লক্ষ্য করলাম এই চরে এসে। ওই যে সামনে একটিও, সেটিও কিন্তু পেয়ারা বাগান। আসলে চরের জমি তো উর্বর, সব ধরনের ফসলই ভালো হয়। যে তারা যে পেয়ারা বাগান বনেছেন সেগুলো কিন্তু ভালো ফলন দেয়। এখানে এই যে কি কাজ করতেছেন না? হ্যাঁ, পেয়ারা বাগানে কাজ করতেছি। পেয়ারা বাগান, এই চরে তো বেশ কিছু পেয়ারা বাগান দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক পেয়ারা বাগান। পেয়ারা কেমন হয়? মোটামুটি আর কি। বন্ধুরা এই দেখুন নদীর মাছ শুটকি হিসাবে তারা এখানে রেখেছেন। এই মাছ তারা নদীতে মারেন, ছোট ছোট মাছগুলো, সেগুলো এদের শুটকি বানিয়ে রেখেছেন। অন্য সময় তারা এগুলো খাবেন, যখন নদীতে মাছ বা অন্যান্য মাছ না থাকবে তখন ওই সময় তারা এই মাছগুলো খাবেন। জানলার মধ্যে প্রচুর লাউ দেখতে পাচ্ছি আমরা, এই দেখুন অনেক লাউ, পুরো জানলা জুড়ে কিন্তু লাউ আর লাউ। দেখুন ভাই অনেক লাউ হয়েছে। এই যে লাউ কি বিক্রি করেন? হ্যাঁ বিক্রি করি। চরে বসবাস করা নারীরা গড় গৃহস্থালী সামলিয়ে বাড়তি আয়ের উৎস হিসাবে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে থাকে। এসব গবাদি পশু বিক্রি করে তারা সংসারের যোগান দেয়। গরু তো অনেকগুলো ভাই। হ্যাঁ ভাই, গরু অনেকটি। কতগুলো? 12টা আছে। 12টা? তাহলে যে আপনারা কৃষিকাজের পাশাপাশি গরু পালন লালন করেন? হ্যাঁ। হ্যাঁ বন্ধুরা এই যে এই ভাই অনেকগুলো গরু পালেন, এই দেখুন এখানে এই যে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। আসলে চরের মানুষের কিন্তু এই জমি জমা কাজবাজ করেন, পাশাপাশি তারা কিন্তু এই গরু ছাগল এগুলো কিন্তু পালন পালন করে। আমার গরু চরে না পারলে মানে আমরা খাম কি, গরু চর পাইলেই বিক্রি টিক্রি করি। ফাঁকা জায়গায় থাকেন, কাকে ভয় করে না? ভয় তো করে রে বাবা, শিয়াল লাইতে তাও ঘরের সামনে আসে, ওলাফান্ডে কই কিছু কইস না, ডরাইস না আমি আসি। মানে মাইরে ফেলাই দিলেও তো মনে করেন পাঁচজন আসে, যদি কয়েকজন সাতজন কি করে মাইরে ফেলাই দিই, তাও আমাকে কিছু করার জন্য আমাকে কাকি না মানুষ আছে।
এই বাড়িগুলো আমি ঘুরছি। আর এই বাড়ির এই সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেগুলো দেখুন, কাশফুল, কাশবন। এই কাশবনগুলো কেটে সেটে এইখানে তারা তিন চারটা বাড়ি ঘর করে রয়েছে। চারিপাশে যে এই পাশটি আমি একটু দেখাই, এই পাশটিতে যে কাশফুলে ভরা, জঙ্গলে ঘেরা। আর এই কাশফুলের পাশেই কিন্তু সেই নদী, এই নদী ঘেঁষা এই বাড়িঘর, এগুলোও কিন্তু যে কোনো সময় ভেঙে যাবে। একদম দুর্গম একটি চর, কারেন্ট নাই, হাট বাজার নাই, কারেন্ট নাই, হাট বাজার নাই, ভাত পাচ্ছে না, চলবার পাচ্ছে না, খালি বাড়ি ঢুকে করছে, আর কোথায় কিচ্ছু নাই, কি করে খাবো এখানে থাকি। আমাকে থাকতে থাকতে অভ্যেস হওয়া গেছে, নদী এলাকায় বাস করি, কাজে আমাদের আর ওই এই জায়গায় আমাকে ভালো লাগে। ও তার মানে বাড়ি ছিল এইটা, এই যে যেই জমিন আমরা একটু হোটেল বনতেছেন, তাহলে এটা তো নদীর পাশে, কত বছর আগে জায়গা যাচ্ছে এই চরটা, তাই না? একটু ওই ভিতরে যাই ওটাও ভেঙে যায়, আবার একটু ভিতরে যাই ওটাও ভেঙে যায়, মানে 17 বছরে 6 বার ভাঙ্গা দিয়া আবার বাড়ি করছি বোলাকের ভিতরে, মানে বাঁধের ভিতরে। কারণ এগুলো আবার ওই সাবেক বাড়ি যে আবাদ হয়েছে এগুলা টমেটো লাগাইতেছে।